প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ মাই টিভির পর্দায়। স্বাগত জানাচ্ছি রিমঝিম গ্রুপ প্রেজেন্স ফোনো লাইভ স্টুডিও কনসার্ট আমার গানে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আমার গান মানেই বুঝতেই পারছেন গানে গল্পে কাঁদবে বেশ অনেকটা সময়। এবং আজ আমাদের সঙ্গে আপনাদের খুব প্রিয় দুজন কণ্ঠশিল্পী আছেন। আমাদের সঙ্গে আছেন কণ্ঠশিল্পী সাদিয়া লিজা এবং কণ্ঠশিল্পী বনি। স্বাগত দুজনকে, ধন্যবাদ। মিউজিশিয়ান সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? সবাই ভালো আছি আমরা। আমরা সরাসরি প্রথম গানে চলে যাব, তার আগে একটু দর্শকদেরকে বলি। দর্শক, লোকগানের কালজয়ী একটি গান পাগল মন মন্ডু, এবং এই গানের যিনি কণ্ঠ দিয়েছেন এবং কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন কণ্ঠশিল্পী দিলরুবা খান, তাকে উৎসর্গ করে আমরা এই গানটি প্রথমে শুনতে চাই। লিজা গাইছে নিশ্চয়ই, চলো শুনি। কে বলে পাগল, কে যেন কোথা রয়েছো কত দূরে, মন কেন এত কথা বলে। Oh,
চমৎকার, অসাধারণ এবং খুব সুন্দর একটি আসলে গান হয়ে গেল, উৎসর্গ করলাম আমরা শ্রদ্ধেয় শিল্পী দিলরুবা খানকে। বনি ভাই, এবার আপনার গান শুনব। আমি আমার মা গান দিয়ে শুরু করছি, খুব প্রিয় একটি গান আমার। আচ্ছা শুনি। আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি আকাশে তারায় তারায় চাঁদের জোছনা, ঝিরি ঝিরি কাঁপন তোলা উদাসী হাওয়ায়, আমার হৃদয় জুড়ে আছ স্মৃতির পাতায় পাতায়, স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো, সেই স্বপ্নগুলো থমকে আছে তুমি এসে দেখো। কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো, সেই স্বপ্নগুলো তুমি এসে দেখো। তোমার ছেলে কাটছে সময় অসহায়, আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি একটু মাথা রাখি, এই হৃদয়
চমৎকার আসলে এই গানটা, এতবার শুনেছি কিন্তু আসলে যতবারই শুনি একটা অন্যরকম অনুভূতি হয়, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, আসলে তাই, ভীষণ ভালো লাগছিল। এবং আজকের কম্বিনেশনটা দুর্দান্ত, আজকে যারা দর্শক শ্রোতা আছেন তারা উপভোগ করবেন, কারণ একজন ফোক গাইতে ভালোবাসে আর একজন ব্যান্ডের গান, তো ভীষণ ভালো একটা কম্বিনেশন। এবং সবথেকে আমাদের ভালো লাগার ব্যাপার হচ্ছে আমরা দুজন একই রিয়েলিটি শোতে ছিলাম, এন্ড আফটার রিয়েলিটি শো আমরা এই প্রথম কোন লাইভ স্টেজ শেয়ার করছি দুজনে, এবং এই গানটা এখন পর্যন্ত কোন একটা ই থেকে আপলোড করা ছিল আমার, প্রায় 1.5 কোটি বার শোনা হয়েছে। গাইছি কারণ সচরাচর কোন লাইভে গেলে হয় যে আমার এই গানের রিকোয়েস্ট থাকেই, তো লিস্টে রেখেছি, নিশ্চয় শুনি, চলো। একে লাপায়া ছিহে থা পহলায়ে
সখী গো আচ্ছা পাশা খেলবো ভোরে আচ্ছা পাশা খেলবো ভোরে আচ্ছা পাশা খেলবো ভোরে আচ্ছা পাশা খেলবো ভোরে অসাধারণ ছিল লিজা, চমৎকার একটি গান শুনলাম। এবার বনি ভাইয়ের গান শুনবো, কোন গানটা শুনছি? এখন আমি গাইছি আমাদের সবার প্রিয় পারভেজ ভাইয়ের যাবি যদি উড়ে। গানে চলে যাই। ও যাবি যদি উড়ে দূরে নীল জানাতে, মনে করে আমায় মনে রেখে, কখনো ফুরাবে না সে গতিহীন পথে, একটু কেঁদে শুধু পিছু ফিরে, হায় ভালোবেসে রেখে যায় এ মনের গহীন বাসনা। যাবি যদি উড়ে দূরে জানাতে, মনে করে আমায় মনে রেখে, কখনো ফুরাবে না
গানে চলে যাব সরাসরি, কার গান শুনছি? আমার পালা ছিল লিসা, ওকে আমার পালা ছিল। এবার একটু ভিন্ন ট্র্যাকের গান করি। কি গান শুনবো? পিন্দারে পলাশের। বাহ দারুণ গাইছে, শুনি।
কালিজা, তোমার কণ্ঠে এই ধরনের গান শুনতে আমার সবসময় ভীষণ ভালো লাগে, খুব এনজয় করছি। বনি ভাইয়ের কণ্ঠে তো আসলে যেটা বলছিলাম যে ব্যান্ডের গান শুনতে যেমন ভালো লাগে, তেমনি মেলোডিয়াস আধুনিক গান শুনতে আমার ভীষণ ভালো লাগে। এখন কোন গান শুনবো? ধন্যবাদ। এখন আমি আমার খুব ফেভারিট হাবিব ভাইয়ের গান ভালোবাসবো বাসবো রে। আচ্ছা বাহ, দারুণ একটি গান শুনি। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায়।
ঢাক নাচে মনের গহীন বনে স্বপ্ন দেখো বন্ধু তুমি নিগুড় আলিঙ্গনে নিশিবরে জনক নাচে মনের গহীন বনে স্বপ্ন দেখো বন্ধু তুমি নিগুড় আলিঙ্গনে তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম নীলাম আপন করে আসে থাকবো থাকবো রে বন্ধু প্রেমের কারণে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় জাত ভালো বাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে বুঝে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যত ভালোবাসবো 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 বাসবো রে বন্ধু তোমার দারুন। যেই কথাটি বলছিলাম আসলে যে মেলোডিয়াস গানগুলো শুনতে খুব ভালো লাগে আপনার কণ্ঠে, খুব 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 উপভোগ করছিলাম, ভীষণ ভালো হয়েছে। লিজা তুমি কি বলো, মানে খুব ভালো লাগছিল না শুনতে? একদম পুরো স্টুডিও সবাই আরো টের পাচ্ছে গানের, সবার শেষ হওয়ার আগে আগে মনে হয় আমার আর আপনার বেশি হচ্ছে। একদম একদম লিজা, বাট একটা কথা, আমাদের সব মিউজিশিয়ানস ভাইরা কিন্তু দুর্দান্ত বাজাচ্ছে, দুর্দান্ত নিঃসন্দেহে, এবং এই চমৎকার কম্বিনেশনের কারণেই আসলে ভীষণ ভালো লাগছিল। মিউজিশিয়ান যারা আছেন একটু তাহলে এখনই পরিচিত হয়ে নেই আমরা, কোথা থেকে শুরু করি? এই পাশ থেকে শুরু করি, কিবোর্ড থেকে। আমাদের কিবোর্ডে আছে আমার বন্ধু, আমার অনেক পুরানো বন্ধু নন্দন, খুব ভালো বাজায়। আমাদের বাপি ভাই আছে, আমাদের ড্রামার, আর আমাদের মোস্ট সিনিয়র আমাদের ভাই লিজেন্ড রাজা ভাই আছে বেজে, এবং আমাদের সবার আদরে শুভ সেই দুষ্টু ছেলে রিসেন্ট সে বিয়ে করেছে, বাহ কংগ্রেচুলেশন রতন জামাই। ঠিক আছে, দুটো গান শুনতে পারবো, প্রথমে লিজার গান শুনি। এবারে যে গানটি গাইব খুবই পরিচিত একটি গান, এবং আজকের আয়োজন এটা কিন্তু তোমার শেষ, আমার শেষ গান হচ্ছে কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। এগো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া, এগো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া রে কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া রে কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া রে কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া রে কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। সবে সারি সারি
দুর্দান্ত এবং লিসা যখন স্টেজে দাঁড়িয়ে এই গানটা গায়, বোধহয় দর্শকরা এই এক গানে উজ্জীবিত হয়ে যায়, ভীষণ ভালো লাগছিল লিসা। এবং এই গানের বসে বসে নাচছিল, এই গানের ছোট ছোট বিশেষ কিছু স্মৃতি থাকে। দেখা যাচ্ছে যে আমি যখন কমলা নৃত্য করে গাই, তখন দেখা যায় যে আমার ছেলে দর্শক যারা, এর থেকে মেয়েদের মধ্যে আমি একটা চার্মিংনেস পাই, যে তারা খুব চার্মিংলি পারফরমেন্স দিচ্ছে এই গানের সাথে। একদম, এবং সেটা নিশ্চয়ই অনেক বেশি উপভোগ করা হয়। অনেক ধন্যবাদ লিজা, বনি ভাই অনেক ধন্যবাদ। আয়োজন শেষ করতে যাচ্ছি, এবং তার আগে মিউজিশিয়ানস যারা ছিলেন, ভীষণ একটা দারুণ কম্বিনেশন ছিল আজকে গান এবং মিউজিক, অনেক ধন্যবাদ সবাইকে। লিজা একটু বিদায় নিয়ে নাও দর্শকদের কাছ থেকে। মাই টিভিতে যখন এই লাইভে আসি বা যখন গান গাই, তখন তো সবসময় বলার থাকে, মাই টিভিকে ধন্যবাদ দেওয়ারই থাকে। এবং প্রথমবারের মতো আমি বনি ভাই গাচ্ছি একসাথে, এটাও অবশ্যই ভালো লেগেছে। এবং মিউজিশিয়ানসদের জন্য আমরা দুজন মনে হয় একটু রকিং পারফরমেন্স আজকে দেওয়ার চেষ্টা করেছি বা করেছি আর কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সাথে আপনি থাকলে তো সবসময় আমাদের বিশেষ ভালো লাগে। মাই প্লেজার। বনি ভাই একটু যদি বিদায় নিয়ে নিতেন দর্শকদের কাছ থেকে। মাই টিভিকে তো অবশ্যই অবশ্যই ধন্যবাদ দিতেই হবে, আর এই প্রোগ্রামটা আমার খুব প্রিয় একটি প্রোগ্রাম। সবার আগে প্রোগ্রামের বাইরে যারা আছেন পেছনে, দর্শকদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে প্রোগ্রামটি উপভোগ করবার জন্য। এবং বাংলা গানের সাথে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ বনি ভাই। এবং একটা স্পেশাল রিকোয়েস্টে গান আছে, সেটা তো আমরা শুনবই, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। অবশ্যই দর্শক, দেখছিলেন রিমঝিম গ্রুপ প্রেজেন্স ফোনো লাইভ স্টুডিও কনসার্টে আমার গান। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। তবে গান শুনতে শুনতে বনি ভাই, কোন গান? আমাদের সবার প্রিয় রুনালেলা ম্যামের দামাদাম মাস্কালান্দার, এবং আমাদের চেয়ারম্যান স্যারের খুব প্রিয় একটি গান, তিনি রিকোয়েস্ট করেছেন গানটি যেন গাই। নিশ্চয়ই, এই গানটি শুনবো এখন, চেষ্টা করছি গাইবার। ও লাল মেরি পত রাখিও ভালা চুলে লাল সিন্দড়ি দা সে বনদাস কিশা বাজ কলন্দর দমাদম মস্ত কলন্দর অলি দম দম দে অন্দর দমাদম মস্ত কলন্দর
सकी शाबाश कलंदर हो लाल मेरी पत रखियो वाला झूले लाल सिंदड़ी दा सह पड़ता सकी शाबाश कलंदर दमा दम मस्त कलंदर अली दम दम दे अंदर दमा दम मस्त कलंदर अली दा पहला नंबर दमा दम मस्त कलंदर सकी शाबाश कलंदर हो लाल मेरी हो चराग तेरे बरन हमेशा चारों चराग तेरे बरन हमेशा पंजुआ में बालन आयु बला झूल लालन 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 पंजुआ में बालन आयु मस्त कलंदर अली दम दम दे अंदर तमा दम मस्त कलंदर सकी शाबाश कलंदर हो लाल मेरी हो पीड़ा तेरी नौबत बजे इंदी सिंदी पीड़ा तेरी नौबत बजे नाल बजे घड़ी आयु बला झूले लाल हो नाल बजे नाल बजे घड़ी आयु रखियो बला झूल लाल सिंदड़ी दा सह पड़ता सकी शाबाश कलंदर दमा दम मस्त कलंदर अली दम दम दे अंदर दमा दम मस्त कलंदर अली दा पहला नंबर दमा दम मस्त कलंदर सकी शाबाश कलंदर मोरा अली दम दम दे अंदर दमा दम मस्त कलंदर अली दा पहला नंबर दमा दम मस्त कलंदर सकी शाबाश कलंदर मोरा Ali, Ali.